উন্নয়নের পরবর্তী ধাপে যেতে মানসম্মত কারিগরি শিক্ষা আগামী দিনের অন্যতম ভবিষ্যৎ বলে মনে করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এই জন্য শুধু কারিগরি শিক্ষার আধুনিকায়ন নয়, সরকারের কাছে অংশীদারিত্বমূলক সংস্কার কমিটি তৈরির আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত যুব কর্মসংস্থান সৃষ্টিতে স্থানীয় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক জাতীয় সম্মেলনে এসব কথা বলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন সরকারের পক্ষ থেকে সংস্কারের কথা বলা হচ্ছে, কারিগরি শিক্ষার শুধু আধুনিকায়ন নয়, সরকারের কাছে আহ্বান জানাচ্ছি অংশীদারিত্বমূলক সংস্কার কমিটি তৈরির, দ্রুত আধুনিক দক্ষ রূপান্তরমূলক কর্ম পরিকল্পনা তৈরিতে সরকার উদ্যোগ নেবে বলে আশা ব্যক্ত করেন তিনি। কমিটি তৈরি করার জন্য সরকারের কাছে আমি আহ্বান জানাচ্ছি।